বহু বড় বড় দার্শনিকের নাম আমরা শুনেছি জানি যারা অনেক নীতিবাক্যের কথা আমাদেরকে বলে গেছেন অনেক আইডিয়োলজি দিয়ে গেছেন কিন্তু সেটা নিজে বাস্তবায়ন করতে পারেন না তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার নির্দেশনা দিয়েছেন আবার পরিচালনা করে দেখিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে কিভাবে মানবিক গুণাবলীকে আপন জায়গায় রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে সে আইডিয়া দিয়েছেন তার হাদিসের মাধ্যমে কিন্তু সেটা আবার আমল করেও দেখিয়েছেন এরকম একজন মানুষ পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া বিরল যে মানব জীবনের বিভিন্ন স্তর বিভিন্ন ধাপের ব্যাপারে দিক নির্দেশনাও দিয়েছেন প্রেসক্রিপশনও দিয়েছেন সেটার উপরে আমল করেও দেখিয়েছেন তিনি হলেন নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর তোমাদেরকে জানিয়ে দেয়া প্রয়োজন তাই জানিয়ে দিচ্ছি গর্ব করছি না যে আমি অর্থাৎ তিনি তার কথা বলছেন যে তিনি আদম আলাইহিসসালামের সন্তান অর্থাৎ মানব জাতির যত সদস্য আছে এই সবার মধ্যে তিনি সাইয়্যিদ সবার নেতা সকল নবীদের সকল রাসূলদের সাধারণ মানুষ তো বটেই সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম আল্লাহ তাআলা তাকে করেছেন ভাইরা আমার তিনি রাহমাতুল লিল আলামিন গোটা জগতের সকল সৃষ্টির জন্য রহমত এটার ব্যাখ্যা সাইয়্যিদ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন নবী রহমত বাংলা অনুবাদ হয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে যত সম্ভব নবী রহমত বইটা কিনে একটু পড়বেন নবী রহমত কিনে বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা যেটা আমার ইমানের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান নিয়ে প্রশ্ন তোলা যাবে যদি ভালোবাসার ঘাটতি থাকে সে ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ এই বইটা পড়লে এখানে আপনি জানতে পারবেন কিভাবে তিনি রাহমাতুল লিল আলামিন হয়েছে গোটা জগৎবাসীর জন্য রহমত হয়েছে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ এখন নাই আপনি শত্রুর সাথে শত্রুতা করবেন সেখানেও যাতে সীমা লঙ্ঘন না করেন তিনি নির্দেশ দিয়েছেন তাহলে শত্রুর প্রতিও দয়ালু ছিলেন কি ছিলেন না আপনি কোন পিপিলিকা ইঁদুর পোকামাকড় কোন পশু কোন পাখি আপনাকে যন্ত্রণা দেয় আপনাকে উপদ্রব করে কষ্ট দেয় তাতেও তাকেও হত্যা করতে হলে তার উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাকে শেষ করা লাগে সেক্ষেত্রেও যেন আপনি অমানবিক না হন প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট না দেন সে নির্দেশনাও তিনি দিয়েছেন গাছ এই গাছের ডাল গাছ বিনা প্রয়োজনে কেটে ওই গাছের যে জীবন আছে সেটার যেন ক্ষতিগ্রস্ত না করেন প্রয়োজন হলে কাটেন প্রয়োজন ছাড়া যেন তেনভাবে কাটবেন না বৃক্ষ নিধন করবেন না সে বৃক্ষের প্রতিও তিনি রহমত ছিলেন কি ছিলেন না তার রহমতের ব্যাখ্যা নবী রহমত পড়বেন জানতে পারবেন শত শত নয় হাজার হাজার নয় অগণিত ক্ষেত্রে আল্লাহ তাআলার অগণিত মাখলুকের প্রতি কিভাবে তিনি রহমত হয়ে এসেছেন আপনি এটা পড়লে জানতে পারবেন ভাইরা আমার এটা তার বৈশিষ্ট্য যেন তিনি রহমাতুল লিল আলামিন গোটা জাতির জন্য গোটা সৃষ্টি জগতের জন্য সকল জগতের জন্য তিনি রহমত হয়ে এসেছেন